গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো আগের ভিডিওটাতে থার্মোডাইনামিক্স লেকচার 4, তো আগের ভিডিওটাতে আমরা মোটামুটি দেখেছিলাম থার্মোডাইনামিক্সকে সায়েন্স অফ অ্যাভারেজ কেন বলা হয়, এবং ওই টেম্পারেচারের এক্সাম্পল দিয়ে বিভিন্ন জায়গায় একটা থার্মোমিটার নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় আমরা যদি টেম্পারেচারগুলো রেকর্ড করতে থাকি, তাহলে যেই অ্যাভারেজ টেম্পারেচারটা আমরা পাবো ক্যালকুলেট করে, দ্যাট ইজ দ্য থার্মোডাইনামিক অ্যাভারেজ টেম্পারেচার। ঠিক আছে, সেরকমভাবেই অ্যাভারেজ প্রেশার, অ্যাভারেজ এনার্জি, এই জিনিসপত্রগুলো আমরা দেখেছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম ভেরিয়াস প্রপার্টিজগুলোতে। প্রপার্টিজগুলো কী করে ডিফাইন করা হয়, কি বলা হয় তাদের, তাদের কাজ কি, এক্সটেন্সিভ বলা হয় তার মানে কতটা স্পেসে ছড়িয়ে আছে সিস্টেমটা, তার উপর প্রপার্টিগুলো ডিপেন্ডেন্ট, তাদেরকে এক্সটেন্সিভ বলা হয়, যেমন ভলিউম, নাম্বার অফ পার্টিকলস, নাম্বার অফ ফান্ডামেন্টাল ইউনিটস, ওই জিনিসপত্রগুলো, এবং ইনটেন্সিভ, যেইগুলো ওই স্পেসটার উপর ডিপেন্ডেন্ট নয়, ওটা একটা নিজস্ব একটা প্রপার্টি সিস্টেমের, সেইগুলো যেমন টেম্পারেচার দেখেছিলাম, প্রেশার দেখেছিলাম। এবার সেখান থেকে আমরা আস্তে আস্তে মডেলগুলো, মানে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, সেটার ফর্মটা কী, কী কী বলা থাকলে আমরা কোন জিনিসটা বার করতে পারবো, একটা সিস্টেমকে কী করে ডিফাইন করা হয়, ঠিক আছে, ইনটেন্সিভ প্রপার্টিগুলো বলে দিতে হবে, তার সঙ্গে একটা এক্সটেন্সিভ প্রপার্টি অন্তত থাকতে হবে, নাহলে আমরা বলতে পারবো না যে কতটা সিস্টেমটা ছড়িয়ে আছে, স্পেসের কতটা স্পেস কভার আপ করছে। ঠিক আছে, তো সেই সেইখান থেকে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা দেখেছিলাম, তারপর সেই মডেলটা, আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা কি বলে, কত সহজে কিছু স্পেশাল কন্ডিশনে কি করে এই ইকুয়েশনটা খুব ভালোভাবে শো আপ করতে পারে অবজারভেশনটা, সেই জিনিসপত্রগুলো দেখেছিলাম। তো আজকে আমরা, তারপর একটা খুব সহজ সিম্পল একটা মডেল দেখেছিলাম, এই মডেলটা তোমরা রিকালেক্ট করো। ঠিক আছে, আজকে আমরা আস্তে আস্তে একটু ভেতরের দিকে যাব। ঠিক আছে, এই জিনিসপত্র, এই জিনিসটা তোমাদের অ্যাকচুয়ালি একটু বেশি কাজে লাগবে 11-12-এ। প্রিভিয়াস ভিডিওগুলো জাস্ট একটা মানে বেসিক কনসেপ্টটা, মানে ওই ডেভেলপ করতে হয়, তো সেই জায়গাটা হয়তো ডেভেলপ করে দিয়েছে, কিন্তু আজকে আমরা যেই জিনিসটা জানবো সেটা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। ঠিক আছে, যেই অঙ্কগুলো আসে, তো আস্তে আস্তে আমরা কোন মানে কিসের দিকে যাব, আজকে আমরা বেসিক্যালি ফার্স্ট লটা কি সেটা জানার চেষ্টা করব। ঠিক আছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, এইখানে বলে রাখা ভালো যে থার্মোডাইনামিক্সের যে লগুলো সেইগুলো ইন দ্য সেন্স, মানে নিউটনস লগুলোকে যেমন ফান্ডামেন্টাল ল, যেমন নিউটনস লকে ডেরাইভ করা যায় না, কিন্তু এই লগুলো ঠিক ফান্ডামেন্টাল ল নয়। ঠিক আছে, এই লগুলো ঠিক ফান্ডামেন্টাল ল নয়, এই লগুলোকে ডেরাইভ করা যায়। ঠিক আছে, দে আর ডেরিভেবল, ডেরাইভ করা যায় ফ্রম আ ডিপার সায়েন্স, সেই সায়েন্সটাকে, সায়েন্সের একটা স্পেশাল নাম আছে, সেটা এখন তোমাদের না জানলেও কিছু এসে যাবে না, কিন্তু সেটাকে ফর দ্য নেম সেক জেনে রাখো, সেটাকে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বল। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে কিছু ফান্ডামেন্টাল, কিছু পস্টুলেটস দেয়। ঠিক আছে, পস্টুলেটস মানে তোমরা যেমন ম্যাথামেটিক্সে অ্যাক্সিওম শিখেছো, কাইন্ড অফ সাচ থিংস, অ্যাক্সিওম যার কোনো প্রুফ হয় না। ঠিক আছে, তো সেরকম পস্টুলেট কয়েকটা দেয়, সেইখান থেকে থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্সের লগুলো ডেরাইভ করা যায়। ঠিক আছে, তো সেই জিনিসপত্রগুলো আমরা অতটাও ডিটেলে দেখবো না, কিন্তু দিস ইজ আ মাচ ডিপার সায়েন্স। ঠিক আছে, একটু বেশি কঠিন, জটিল ব্যাপার, যাই হোক, কিন্তু থার্মোডাইনামিক্স খুব অবজারভেশনাল সায়েন্স, ফেনোমেনোলজিক্যাল সায়েন্স, তো সেটা করা যায়, সহজে করা যায় অন দ্য বেসিস অফ অবজারভেশন। ঠিক আছে, তো একটু বলে রাখি, লোকজন যখন ভাবছিল এই ব্যাপারটা, মানে হিট ব্যাপারটাকে নিয়ে, ঠিক আছে, হিট নিয়ে যখন ভাবছিল, তখন বিভিন্ন চিন্তা তাদের মাথায় ঘুরপাক করতে থাকে, হিট কি, মানে বেসিক্যালি ব্যাপারটা কি। ঠিক আছে, তখন পার্টিকেল কি, মানে ম্যাটার কি, সেইটা নিয়েও তাদের একটা ডাউট ছিল।
ঠিক আছে, সেই ব্যাপারটা কি, ম্যাটার কি পুরোপুরি একটা কন্টিনিউয়াস একটা মিডিয়াম, না ওটা একটা, ওটা কিছু ফান্ডামেন্টাল ইউনিটস দিয়ে তৈরি, না কি? তো এই দুটো প্রবলেম, যে হোয়াট ইজ হিট অ্যান্ড হোয়াট ইজ ম্যাটার, এই দুটো প্রবলেম ইস ওয়াজ সামওয়াট সিমিলার টু ইচ আদার, ঠিক আছে? তো যদি জানা যেত যে ম্যাটারের ব্যাপারটা কি, এটা কি কোনো কন্টিনিউয়াস ফ্লো, না মেড আপ অফ সাম ডিসক্রিট ইউনিটস, তাহলে আমরা হয়তো হিট ব্যাপারটা কি সেটাও বলতে পারবো, এরমই ধারণা করেছিল তখনকার দিনে সায়েন্টিস্টরা, ঠিক আছে? কিন্তু এই থার্মোডাইনামিক্সের ব্যাপারটা, এটা কিন্তু মানে অনেক দিন আগেই ইন্ট্রোডিউস হয়েছিল, ঠিক আছে? ওয়াজ ইন্ট্রোডিউসড মাচ টাইম অ্যাহেড অফ দিস ডিপার সায়েন্স কল সায়েন্সিক্যাল মেকানিক্স, ঠিক আছে? লোকজন এই সুন্দর সায়েন্সের প্রপার্টিগুলো কিন্তু খুব সহজে ইউজ করতে শুরু করে দিয়েছিল, তারপরে তো এই ল ট মানে ডেরিভেশন টেরিভেশন ম্যাথামেটিক্সগুলো চলে আসে, ঠিক আছে? তো তখনকার দিনের লোকজন তাহলে ভাবছিল যে মানে এতদিন যে মানে ততদিন মানে সেই সময় যেরকম ধারণা ছিল ম্যাটারের, সেটা ছিল একটা কন্টিনিউয়াস একটা মিডিয়াম, ঠিক আছে? যেমন লিকুইড, তোমরা সাধারণত লিকুইডকে ফ্লো করতে দেখে দেখলে এটাই বলো যে ওটা একটা কন্টিনিউয়াস, যে ওর মাঝখানে কোনো ব্যারিয়ার নেই, কোনো ভাগাভাগি নেই, এটাই মানে পুরো মেটিরিয়ালটা যেন একসঙ্গে ফ্লো আপ করে যাচ্ছে, ঠিক আছে? তো সেরমই ছিল ম্যাটারের কনসেপ্টটা। কিন্তু তারপর কয়েকজন লোকজন জিজ্ঞেস করলো এটা ঠিক ঠিক, তারপর যেই ধারণাটা এলো ওরা বললো যে ম্যাটার কন্টিনিউয়াস নয় সবসময়, যে ওটা আরও কিছু ছোট ছোট ইউনিটস দিয়ে তৈরি, যাদেরকে আমি এখানে ডিসক্রিট ইউনিটস বলেছি, মানে কিছুই নয় ছোট, ডিসক্রিট একসঙ্গে নয়, ছোট ছোট অনেকগুলো পার্টিকেল দিয়ে তৈরি, তারা বিহেভিয়ার শো করে বিভিন্ন কন্ডিশনে, বিভিন্ন বিহেভিয়ার শো আপ করে, ঠিক আছে? তো এবার আর ডিসক্রিট হলো, ঠিক আছে, তাহলে যদি ম্যাটার ডিসক্রিট হয় এবং এই ছোট ছোট বিল্ডিং ব্লকগুলো যদি মোশনে থাকে, তাহলে সেটা কি ধরনের মোশন? ডিসক্রিট হলো, ঠিক আছে, এবার মোশনে থাকে, আমরা অলরেডি দেখেছি যে ওই থার্মাল এনার্জির ব্যাপারটা, থার্মাল এনার্জি উইচ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আ প্রপার্টি কল টেম্পারেচার, সেই ব্যাপারটা, তো সেটার জন্য ইন্ট্রিনসিক এই এনার্জির জন্য একটা মোশন থাকে এই ইউনিটসগুলো, সেই মোশনটা কি ধরনের, সেই মোশনটা কি একটা ট্রেনের মতো, মানে এখন একটা ট্রেন যদি, ট্রেনকে যদি দেখো, ওটা একটা খুব স্পেসিফিক পাথ ফলো করে, খুব অর্গানাইজড, খুব অর্গানাইজড, মানে ট্রেনের লাইনটা যেই পাথটা শো করে সেই পাথ দিয়ে খুব অর্গানাইজড একটা মোশন শো করে, ঠিক আছে? তো এই মোশনটা, এই ডিসক্রিট ইউনিটের থার্মাল এনার্জির জন্য যে মোশনটা, সেটাও কি এতটাই অর্গানাইজড, না ওটা একটু কেওটিক, মানে ধরো মানে রাস্তায় তোমরা যেরকম ধরো বাজারে গেছো, একটা বাজারে গেছো, আর ওইখানে কিছু একটা কোনো একটা ধরে নাও কিছু একটা ডিস্টারবেন্স হলো, ঠিক আছে? তার তখন সেই ডিস্টারবেন্সের রেসপন্সে লোকজনরা যেরকম নড়াফেরা করে, চলাফেরা করে, ঠিক আছে, ওরা একটা আনঅর্গানাইজড মোশন, যে যেদিকে পারে ছুটতে থাকে, মানে কেউ কাউকে কিন্তু ফলো করে না ঠিক, ঠিক আছে? তো সেটা একটা, সেটাকে বলা হয় র্যান্ডাম মোশন, র্যান্ডাম একদম, ঠিক আছে? একজনকে দেখলে আরেকজনের পথ পথ যে সেটাই হবে, সেটা কিন্তু কখনো বলা যাবে না সেই ধরনের মোশনের ক্ষেত্রে, সেটাকে র্যান্ডাম মোশন বলে। তো এই মোশনটা কি, এইটা কি অর্গানাইজড নাকি র্যান্ডাম, ঠিক আছে, এটা কি অর্গানাইজড নাকি র্যান্ডম, অর্গানাইজ মানে ট্রেন লাইক, ঠিক আছে? তো এই ধরনের জিনিসপত্রগুলো তাদের মাথায় ঘুরছিল, যখন একজন একটা খুব সুন্দর ছবি তোলে, এই ম্যাটারের খুব সুন্দর একটা ছবি তোলা হয়, ঠিক আছে? খুব বিখ্যাত একজন সায়েন্টিস্ট এই ছবিটা তুলেছিলেন, তোমাদের বাড়িতে কাজ হবে হচ্ছে কে সেই সায়েন্টিস্টটাকে গেস করো বা খুঁজে বার করো, ঠিক আছে? আমি আর নাম নিলাম না,
খুব সুন্দর একটা ছবি তুলেছিল, কি মানে উনি দেখেছিলেন যে যদি ধরো একটা রুম, ঠিক আছে, সেখানে খুব ছোট একটা রুমে কোনো একটা ছোট গর্ত আছে, সেখান দিয়ে সূর্যের আলো ঢুকছে, ঠিক আছে, এবার সূর্যের আলো, এবার উনি সূর্যের আলোর মধ্যে মানে ওই রুমটার মধ্যে যেই পার্টিকেলগুলো, যেই ফান্ডামেন্টাল ইউনিটসগুলো ছিল, সেইগুলোর মোশনটাকে ক্যাপচার করতে পেরেছিলেন, ঠিক আছে, বিকজ অফ দিস এনার্জি। এই এনার্জির জন্য এই পার্টিকেলগুলো কী ধরনের মোশন নেয়, কী ধরনের মোশন নেয়, সেই মোশনটাকে ক্যাপচার করতে পেরেছিলেন। তারপর তিনি উনি দেখেছিলেন যে ইট ইজ নাথিং বাট এ জিগজ্যাগ মোশন, খুব আর্বিট্রারি, খুব র্যান্ডম, ট্রেনের মতো নয়, বাজারে লোকগুলোর মতো, ঠিক আছে, খুব র্যান্ডম, মানে একজনের পাত্তা যদি এরম হয় আরেকজনের পাত্তাকে নিশ্চিতভাবে বলা যায় না যে এরমই হবে, সে অন্য কোনো একটা র্যান্ডম মোশন নেয়, ঠিক আছে। তো এরম একটা খুব সুন্দর ম্যাটারের ছবি তোলা হয়েছিল ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল এনার্জি, ঠিক আছে। তো এই জিগজ্যাগ মোশনটাকে হিটের সঙ্গে কানেক্ট করা হয়েছিল, বলা হয়েছিল ম্যাটার যেরকম এরকম একটা এক্সটার্নাল এনার্জির জন্য একটা জিগজ্যাগ মোশন ফলো করে, সেরম হিটও নাকি একটা জিগজ্যাগ মোশন ফলো করে, মানে ওই বাজারে লোকগুলোর মতো। এই জিগজ্যাগ মোশনটাকে চলিত ভাষায়, চলিত সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে র্যান্ডম মোশন বলা হয়, ঠিক আছে। তাহলে হিট ইজ নাথিং বাট এ র্যান্ডম মোশন অফ ম্যাটার, ঠিক আছে। তো কি সুন্দরভাবে দুটো ছবিকে এক করা গেল, মানে আমি একটা ম্যাটারের ছবি নিলাম ইন প্রেজেন্স অফ সাম এক্সটার্নাল এনার্জি, এক্সটার্নাল ফোর্স বা যাই কিছু বলো, সেইটার সঙ্গে কি সুন্দর হিটকে কানেক্ট করা হলো। হিটও যেমন খুব র্যান্ডম, খুব জিগজ্যাগ, মানে ওদের মোশনটাকে প্রেডিক্ট করা বা ওদের বিহেভিয়ার, ওই ক্যারেক্টারিস্টিক্স, ওই বস্তুটা কি সেটাকে প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট। ওই জন্য সেই এই দুটো ধারণা পাওয়া গেল যে এই দুটো মোশন ইজ সামওয়াট সিমিলার। তো আমি যদি এই ধরনের পার্টিকেলগুলোকে মডেল করতে পারি তাহলে আমি হিট নামক বস্তুটাকে মডেল করতে পারবো, এরকম একটা ধারণা দিয়ে শুরু করা হয়েছিল, ঠিক আছে। কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে হিটকে কাজেও লাগানো যায়, কাজে লাগানো যায়, ঠিক আছে। তার মানে আমাদের এই মলিকিউলগুলো বা এই ফান্ডামেন্টাল ইউনিটগুলোকে সামওয়াট ট্রেন করতে হয়, ঠিক আছে। আগে র্যান্ডম মোশন ছিল, এখন আমি চাইছি যে ওরা একটা ট্রেন লাইক মোশন, একটা অর্গানাইজ মোশন যতক্ষণ না হবে ততক্ষণ তো কাজ সেই সিস্টেম থেকে নেওয়াটা, সেই সিস্টেমটাকে কাজ করানোটা মুশকিল হয়ে যায়। তো এই র্যান্ডম মোশনগুলোকে যদি আমি ট্রেন করতে পারি তাহলে ওটা একটা অর্গানাইজড মোশন দিতে পারে, যেই অর্গানাইজ মোশনটা আমরা কি ক্ষেত্রে কাজে লাগাবো, আমরা কাজের ক্ষেত্রে কাজে লাগাবো, কে কাজ করবে, ওই সিস্টেমগুলো একসঙ্গে ওই মোশনটা কাজ করবে, ঠিক আছে, এবং সেটা আমাদের ডেইলি লাইফকে অনেক বেশি সিম্পলিফাই করবে, ঠিক আছে। তো হিটকে কাজে লাগিয়ে, ওই এক্সটার্নাল এনার্জিটাকে কাজে লাগিয়ে আমরা খুব সুন্দর মানে আমাদের লাইফকে অনেক বেশি ইজি করতে পারি, ঠিক আছে। তো এই জিনিসপত্রগুলো নিয়ে একসঙ্গে কালেক্ট করে যেটা তৈরি করা হলো সেটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট ল, ঠিক আছে। বা ধরে নাও তুমি একটা এনার্জি দিচ্ছ বাইরে থেকে, এটা আমাদের সিস্টেম, ঠিক আছে, তুমি একটা এনার্জি দিচ্ছ বাইরে থেকে, সূর্যের আলোর মতো একটা এনার্জি দিচ্ছ বাইরে থেকে, ঠিক আছে। এবার সেই এনার্জির জন্য এই মলিকিউলগুলো, এই ফান্ডামেন্টাল ইউনিটসগুলো, অ্যাটম আমরা বলেছিলাম, যাই হোক, অ্যাটামগুলো তো নিজস্ব একটা ইন্ট্রিনসিক এনার্জির জন্য মুভ করতে থাকে, ঠিক আছে। এবার তারা মুভ করতে থাকলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বাইরে থেকে আরও এনার্জি দিলাম, তার মানে কি এই 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 পার্টিকেলগুলো আরও বেশি ভিগারাসলি, আরও বেশি র্যান্ডামলি মুভ করতে থাকলো, ঠিক আছে। এবার র্যান্ডামলি মুভ করে করবেটা কি, আলটিমেটলি এসে এই দেওয়ালটাকে হিট করার চেষ্টা করবে, এই বাউন্ডারিটাকে, এই বাউন্ডারিটাকে হিট করার চেষ্টা করুন। এবার
কি সুন্দর দেখতে পাচ্ছ তোমরা, একটা এনার্জি সাপ্লাই করা হচ্ছে, তার জন্য মোশনগুলো খুব ভিগরাসলি মুভ করা, আরও বেশি ভিগরাসলি মুভ করা শুরু করলো, এবং ইম্প্যাক্টটা কার ওপর পড়লো, এই বাউন্ডারিটার ওপর পড়লো, যার জন্য যদি এই বাউন্ডারিটাকে আমি আটকে না রাখি আর যদি এই এনার্জিটা সাফিসিয়েন্ট হয়, দুটো জিনিস ঠিক আছে, যদি এই বাউন্ডারিটাকে আমি আটকে না রাখি আর যদি এই এনার্জিটা সাফিসিয়েন্ট হয়, তাহলে আমি তাহলে এই মোশনগুলো, এই মোশনটা, এই অ্যাডিশনাল মোশনটা বিকজ অফ দ্য অ্যাডিশনাল এনার্জি, এটা কী করে, এটা সিস্টেমের বাউন্ডারিটাকে মুভ করতে পারে। সবসময় না, আমি যদি আটকে রাখি সিস্টেমটা বাউন্ডারিটাকে তাহলে হয়তো পারবে না মুভ করতে, বা এনার্জি অতটা সাফিসিয়েন্ট হয় না তাহলেও হয়তো পারবে না, কিন্তু এটা সাফিসিয়েন্ট এনার্জি, একটা সার্টেন কাট অফ এনার্জির পর ও এই সিস্টেমের বাউন্ডারিটাকে কী সুন্দরভাবে মুভ করতে পারল, ডিসপ্লেস করতে পারলো, ঠিক আছে, তো ডিসপ্লেস করতে পারলো। তার মানে তোমরা দেখতে পাচ্ছ একটা এক্সটার্নালি সাপ্লাইড এনার্জি সেইটার মোশনটাকে আরও বেশি ভিগরাস করলো, সেই মোশনটা যদি আমি যদি কিছু ক্রাইটেরিয়া স্যাটিসফাইড হয় তাহলে আমি সেটা একটা খুব সুন্দর ওয়ার্ককে কনভার্ট করতে পারবো। এটাকে তো তোমরা ওয়ার্কই বলো, ওয়েন সামথিং গেটস ডিসপ্লেসড ডিউ টু দ্য প্রেজেন্স অফ এন এক্সটার্নাল ফোর্স, এফ ডিএক্স, তাই তো, ফোর্স ইন টু ডিসপ্লেসমেন্ট, দ্যাট গিভস ইউ ওয়ার্ক, ভিজিবল ওয়ার্ক, অ্যান্ড দিস হ্যাপেন্স কোয়াইট ন্যাচুরালি। কি সুন্দরভাবে একটা র্যান্ডাম মোশনকে যদি আমরা ট্রেন করতে পারি তাহলে আমাদের ওই সিস্টেমটাকে আমরা ব্যবহার করে কি সুন্দর কাজে, খুব সুন্দর কাজে কনভার্ট করতে পারবো। দিস ইজ দ্য ফার্স্ট ল, ঠিক আছে। ম্যাথমেটিক্যালে এটাকে বলা হয় ই, দেওয়া হলো ই গিভেন ইন সিস্টেমকে, এনার্জিটা দেওয়া হলো, এবার তাতে কি হলো, চেঞ্জ হলো ইন দ্য মোশন, মোশন এটাকে বলা হয় চেঞ্জ ইন দ্য ইন্ট্রিনসিক এনার্জি, মোশনটা আরও বেশি ভিগরাস হলো, ঠিক আছে, এবং সেই চেঞ্জ ইন মোশনটা অ্যাট টাইমস ইফ অ্যালাউড, এটাকে যদি ফিক্স না রাখা হয় আর যদি সাফিসিয়েন্ট কাট অফ হয় তাহলে দিস ক্যান বি কনভার্টেড টু নাথিং বাট ওয়ার্ক, ঠিক আছে। দিস ইজ দ্য ফার্স্ট ল, এই ইটাই হচ্ছে হিট, অ্যাডিশন ইজ এক্সটার্নালি সাপ্লাইড হিট, যেমন সূর্যের আলোর মতো ওটা তাপ, একটা এক্সট্রা তাপ দেয়, গেটস চেঞ্জ ইন দ্য ইন্ট্রিনসিক এনার্জি, যেইটাকে সাইন্টিফিক্যালি বলা হয় চেঞ্জ ইন দ্য ইন্টারনাল এনার্জি। ইন্ট্রিনসিক আর ইন্টারনালের মধ্যে কোনো তফাত নেই, ইন্ট্রিনসিকটা বেশি জটিল একটা শব্দ শুনে লাগতে পারে, কিন্তু ইন্টারনাল মানে সহজ, ইন্টারনাল সহজ কথা দিয়ে বলা হয় সায়েন্সটাকে, ইন্টারনাল এনার্জি, ঠিক আছে, সেই ইন্টারনাল এনার্জি বিং সাম ওয়ার্ক, ঠিক আছে। দিস ইজ দ্য ফার্স্ট ল, ওয়ার্ক, এবার ইন্টারনাল এনার্জিটা কি, সেটা কি কী করে কাজে লাগানো হয়, আর ওয়ার্ক ব্যাপারটা কি, সেটা কী করে কাজে লাগানো হয়, মানে কী করে আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে পারবো যে ইফ দিস এনার্জি অর দিস হিট ইজ গিভেন, ইফ আই এম অ্যালাউড টু চেঞ্জ দ্য বাউন্ডারি, দেন হোয়াট সর্ট অফ ওয়ার্ক ইজ ডান, কী ধরনের কাজ হচ্ছে, যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি দিই তাহলে কী ধরনের ওয়ার্ক হচ্ছে, কতটা ওয়ার্ক হচ্ছে, সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো বাই আ ফর্মুলা, বাই আ ফর্মুলা নাথিং, উইচ ইজ নাথিং বাট, তোমরা অলরেডি জেনে এসছো ইট ইজ নাথিং বাট ফোর্স ইন টু ডিসপ্লেসমেন্ট, কিন্তু এটাকে এইখানে যেহেতু আমরা কোথাও ফোর্স টার্মটা ইউজ করি না থার্মোডাইনামিক্সে ডিরেক্টলি, এইখানে আমরা ফোর্সে সবসময় একটা এরিয়া দিয়ে ডিভাইড করে দিই টু গেট প্রেশার, ঠিক আছে, এবং এই ফোর্সটাকে সবসময় ইন টার্মস অফ প্রেশার এক্সপ্রেস করা হয়, ঠিক আছে, তার মানে ফোর্সটাকে যদি আমরা এইখানে রিপ্লেস করি প্রেশার ইনটু এরিয়া দিয়ে, ইনটু দ্য চেঞ্জ ইন দ্য সিস্টেমস পজিশন, যেটাকে ডেল্টা এক্স বলা হয় বা ডিসপ্লেসমেন্ট বলা হয়, তোমরা বলো যেটাকে ডিসপ্লেসমেন্ট, সেই জিনিসটা হচ্ছে ওয়ার্ক, ঠিক আছে। তো আমরা ফার্স্ট লয়ের কিছু ম্যাথমেটিক্স দেখবো, কিছু অ্যাপ্লিকেশন দেখবো, সেটা নেক্সট ভিডিওতে, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো।